শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখতে পাচ্ছ, আকাশ এখন দুব্বা নিয়ে এলো, আর দুব্বার মধ্যে ধান দুব্বার হলুদ একটা বাটিতে একসাথে মিক্স করে নিয়েছি। আজকে বাবান সোনাকে স্নান করাবো। এই যে মা সকাল সকালই জল রোদে দিয়ে দিয়েছে, যাতে রোদে একটু গরম হয়, আর এই জলের মধ্যেই ওই ধান দুব্বা আর হলুদ মিক্স করে দেব। তারপর বাবানকে স্নান করাবো, বাবান সোনাকে স্নান করাবো। তো এখন বাজছে সকাল 9টা, ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ব্রেকফাস্ট করব। আর বাবাইকে ওটস বানিয়ে দিয়েছি। তো এই দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, রুটি, আলু ভাজা আর আলু মটরের ঘুগনি, আর ওই যে অল্প জিলিপিটা দেখতে পাচ্ছ, ওটা আকাশ হাফ খেয়েছে আর হাফ রেখে দিয়েছিল, ওই জন্য আমি আর জিলিপি নিইনি, এটাই খাচ্ছি। তো এই দেখো আমি খাচ্ছি, আর খাওয়ার পরই মাথায় তেল নিয়েছি দেখতে পাচ্ছ, খাওয়ার আগেই নিয়েছি, আকাশ দিয়ে দিয়েছে। আর এই দেখো বাবান সোনা এখন মশাইয়ের কল কোলে রয়েছে। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই। এক্ষুনি মাথায় একদম চপচপ করে পুরো তেল ভরে নিয়েছি। অ্যাকচুয়ালি কালকে বিয়ে বাড়ি, এত টায়ার্ডনেস, এত রাতে ফেরা, আর গায়ে হাতে পায়ে ব্যথা। এই মাসাজ করে দিল আকাশ বেশ সুন্দর করে, মাথায় তেল দিয়ে বেশ ভালো করে মাসাজ করে দিল, তারপর থেকে এত ভালো লাগছিলো, তখনই ঘুম চলে আসছিলো, মনে হচ্ছিলো ঘুমিয়ে দিই, তো ভালো লাগছিলো। তাই মাথায় তেল নিয়েছি, আজকে শ্যাম্পু করে নেবো। তেল নিয়ে আমি একদম থাকতে পারি না, কখনো কখনো থেকে গেলে শরীরটা প্রচণ্ড খারাপ করে। তো এইমাত্র তেল নিলাম, তার আগে ব্রেকফাস্ট করেছি, রুটি, আলু ভাজা, মটরের ঘুগনি, আর আকাশ একটু জিলিপি রেখেছিলো, ছিল জিলিপি, আমি আর নিলাম না, ভালো লাগছিলো না জিলিপি খেতে। তো আকাশ হাফ খেয়েছিলো, হাফের থেকে একটু বেশি খেয়েছিলো, অল্প মতো রেখেছিলো, তো আমি সেটাই খেলাম। এখন বাজছে বাক্কা 12টা, 12টা বেজে গেছে, কাকিমা রান্না করছে। আজকে রান্না হবে ভাত, বাঁধাকপির তরকারি, চিকেন, এটাই দেখে এলাম রান্নাঘরে। আর কী হবে এখনো জানি না, দেখা যাক। আর আজকে বাবান সোনাকে স্নান করাবো শ্যাম্পু সাবান দিয়ে, যাই না কান্নাকাটি করবে না কি করবে। তারপর আবার বাড়িও যেতে হবে, ওখানে একটা পুচকি এসছে, মানে আমার ননদের মেয়েটা এসছে, পুচকি সোনাটা এসেছে, ওকেও দেখতে যেতে হবে। তো আজকে অনেক কাজ। তো চলো তোমরা সাথে থেকো, ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে একদম ভুলো না, সাথে থাকো আর দেখতে থাকো। এখন বাবান সোনাকে স্নান করাচ্ছি, খুব কাঁদছে। বাচ্চাদের তো এখন একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে কান্না। এখন তো এই বয়সে বাবান সোনা ভালো করে হাসতে বা ওইগুলো ওই জিনিসগুলো এখন চেনে নি, ওর কাছে ওগুলো মানে এখনও অজানা। তো ভালো লাগলেও কাঁদছে, খারাপ লাগলেও কাঁদছে। তো এই দেখো ওকে আমি আর ওর মশাই মিলে স্নান করাচ্ছি, মাথাটা ধোয়ানো হয়ে গেছে, এখন গাটা ধোয়াচ্ছি। খুব মানে কাঁদছিল, খারাপ লাগছিল, কিন্তু স্নান তো করাতেই হবে, সপ্তাহে একদিন, তাই না? একদিন তো সাবান দিতেই হবে। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ কেমন কাঁদছে, ওই জন্য আমি ভয়েসটা মিউটও করে দিয়েছি। এত খারাপ লাগছিল না, বাচ্চাটা কাঁদছিল, বরঞ্চ না ভেতরটা না কেমন করছিল, এই বাবা এত কাঁদছে। তো সেই জন্য এই দেখো হয়ে গেছে মোটামুটি স্নান করানো। এই দেখো ওর বাবা মনে মঞ্জির ভিডিও করছে আর ওকে চুপ করানোর চেষ্টা করছে, সাথে সাথে আমরাও। আর মা একদম কান্না মানে সহ্য করতে পারে না, সে যেই কাঁদুক মা বলছে আমার কেমন লাগছে, করাশোনা স্নান ছেড়ে দে ওকে। তো এই দেখো দেখতে পাচ্ছ এখন আবার এনজয় করছে, এখন আর কাঁদেনি, এবার বেশ ভালো লাগছে ওর জলটা। মাঝে মাঝে কাঁদছে আর মাঝে মাঝে আবার চুপ করে যাচ্ছে, যখন যেটা ওর ঠিক লাগছে। বাচ্চারা তো এরকমই হয়, তবুও আমাদেরকে স্নান করাতেই হবে। আর এই মানে হওয়ার পর দুদিন আগে একদিন স্নান করানো হয়েছিল, আর আজকে স্নান করানো হয়েছে দুদিন। তো যেসব ময়লাগুলো থাকে সেগুলো তো আর দুদিনের স্নানে ওঠে না, তো প্রচুর ময়লা রয়েছে, আস্তে 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 স্নান করাতে করাতে উঠবে, মাথাতে গায়ে রয়েছে অনেক কিছুই। তো সেগুলো আস্তে 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 আশা করছি ঠিক হয়ে যাবে। আবা
আর এখন কিছুক্ষণ রোদে রাখা হয়েছিল, ভালো করে রোদ নেওয়ানো হলো ওকে। এখন বাবান সোনাকে তেল মাসাজ করছি। বাবাইকেও ছোটোবেলায় এই রকম ভাবেই আমি তেল মাসাজ করতাম। 1 মাস পেরিয়ে যাওয়ার পর থেকে আমি বাবাই সোনাকে তেল মাসাজ করতাম সকাল সন্ধে 2 বেলা করে। আর এই যে আমার বাবান সোনাকেও আমি করছি, বুঝতেই পারছো তো। চলো তেল মাসাজটা করে নিই, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না, সাথে থেকো আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলো না। আর দেখতে থাকো, প্লিজ 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 স্কিপ করো না, সাথে থেকো। আর এখন সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করতে। ভাত, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, ডাল আর চিকেন মাংসের ঝোল আলু দিয়ে, এই হচ্ছে আজকের লাঞ্চ। এটা আকাশের থালা, পাশে আমি আছি, আকাশের পাশে মঞ্জিত, ওইদিকে বোন। বাবার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবান সোনা ঘুমোচ্ছে আর মা খেতে বসবে। আমরা বেরিয়ে পড়েছি আর এখন এইখানে দাঁড়িয়েছি মোমো খেতে। ওই যে বাবাই ওখানে খাচ্ছে মোমো, এবার মোমো খাবো তো চলো। ঠিক আছে, দাঁড়িয়ে পড়ে এক জায়গায় মোমো খেয়ে নিই। এই দেখো 2 প্লেট অর্ডার করেছি, বাবাই একটা খাবে আর আমি আর কাছে মিলে খাবো, কারণ কি কালকে বিয়ে বাড়ি। হ্যাঁ গরম আছে, একটু ঠান্ডা হোক, গরম হয়েছে একটু ঠান্ডা হোক। তুমি বসো এখানে বসো, কালকে বিয়ে বাড়ির ভোজ। আজকে দুপুরবেলা মা চিকেন আনিয়েছিল, চিকেন এত কিছু খেয়ে পড়ে না, খিদে নেই ঠিক, তবুও আকাশ বলে সন্ধ্যাবেলা খালি পেটে থাকবে, বাবা যখন মোমো খাবে ওই বলছে। তো চলো আমরা 1 প্লেট অর্ডার করি, তুমি হাফ আমি হাফ খাবো। ঠিক আছে তাই করো তাহলে, এই মোমো খেয়ে তারপর বাড়ি যাব। এই দেখো খাচ্ছে বাবাই মোমো। গুড মর্নিং সবাইকে। কালকে দুপুরের পর আর কথা বলার একদম সময় হয়নি, কালকে তোমাদের সাথে তখন 3টে কি 3:30 এরকম হবে কথা বলেছিলাম, তারপর ভেবেছিলাম বাড়ি পৌঁছে কথা বলবো, কিন্তু ওই না আরেকবার কথা হয়েছে যখন মোমো খাচ্ছিলাম বাজারে, তখন একবার কথা বলেছিলাম, তো ভেবেছিলাম বাড়ি পৌঁছে কল করবো। এ সরি সরি, কল মানে এত কল আসছে কাল থেকে, আমি কল কল করে পাগল হয়ে গেছি। তো বাড়ি পৌঁছে ভেবেছিলাম আরেকবার তোমাদেরকে মানে ভিডিওগুলো তুলবো, কথা বলবো, বাট কিচ্ছু পসিবল হয়নি। ওখান থেকে মোমো খেয়ে আস্তে আস্তে 7টা সাড়ে 7টা হয়েছিল, বাড়ি এলাম, ননদ এসছে, ননদের মেয়ে এসছে, বাচ্চাটা যেটা হয়েছে বুঝিটা এসেছে, ওকে নিয়ে তারপর সবাই পড়া দেখতে আসছিলো, মিষ্টি দেওয়া এই করা ওই করা করে কিচ্ছু করা হয়নি। তারপরে পাশেই আমার একজন দিদা মারা গেছে, মানে আমার শাশুড়ির পিসি মারা গেছেন, ওনার কাজ চলছে, ওনার কানকে কিরে ছিল, কিন্তু আমরা বিয়ে বাড়ি গেছিলাম বলে কালকে আসতে পারি যেতে পারিনি, সে টান পড়লো, তো যাই হোক যেতে পারিনি। তো ওনার বাড়ি একটু দেখা করতে গেছিলাম, এই করতে করতে রাত হয়ে গেল, এসে ডিম ভাজলাম, বাবাকে খাওয়ালাম, আর একদমই ভিডিও করা হয়নি, সময় পাইনি, তাড়াতাড়ি শুয়ে পড়ে গেছি, শুয়ে পড়েছিলাম কি যে বলছি কেন। তো এখন বাজছে 9:30, বাবার জন্য ওটস করে এলাম, খাওয়াবো, তারপর আমরা ব্রেকফাস্ট করবো, নিয়ে স্নান করবো, নিয়ে আজকে বাসি কিরে, হ্যাঁ নিয়মভঙ্গ আজকে, আজকে যাব এই দিদাটার বাড়ি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজ করছি, ফটাফট ব্রেকফাস্টগুলো কমপ্লিট করে নিই, তারপর স্নান করবো। তার আগে অবশ্যই ঘরটা ঝাঁটপুঁছ করতে হবে, অনেকগুলো কাজ আছে। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো, ওখানে তো বুঝতেই পারছো একটা অন্য কন্ডিশন, জানি না ভিডিও করতে পারবো না, তবু যদি পারি তো অবশ্যই শেয়ার করবো। আর এখন খাচ্ছি জল খাবার, বাবাই ওই দেখো উঠছে, বাটিটা নামানো আছে, বাবাই খেয়ে নিয়েছে, আর আমরা ছাতু মাখা মুড়ি চানাচুর এটা দিয়ে আজকের ব্রেকফাস্ট করছি। আর একটা বাটিতে চানাচুর রেখেছি, অল্প অল্প করে নেব, আর একটা বাটিতে মিষ্টি আছে, মুড়িটা খাওয়ার পর খাবো, তারপর স্নান করে যাব।
এখন বাজছে প্রায় 4টে, আর ওই নিয়ম ভঙ্গ ছিল যেখানে মাসিকির, ওখানে খাওয়া দাওয়া করে এসেছি 3:30 নাগাদ। এসে পরে ছোট নন্দিনের কাছে এই যে আই মেকআপ করেছি, আই শ্যাডো, আই লাইনার এসব লাগিয়েছি, তার কারণ হচ্ছে অনেকদিন শর্টস হয়নি, শর্টস করার জন্য, রিল করার জন্য করেছি। অবশ্যই আমার ইনস্টাগ্রামে যে এবং ইউটিউবে শর্টস আর রিলস দুটোই দেখবে, একই নাম ওয়ান্ডার গার্ল পূজা। আর ওখানে যে পরে আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ ওখানে সিচুয়েশন সেরকম ছিল না, প্রচুর লোক ছিল, প্রায় 2000-এর মতন লোক ছিল। আর কিছু মতে ওখানে মানে এই যে ক্যামেরাটা নিয়ে পরে ভিডিও করব ওটা করারই আমি সাহস পাইনি, কারণ ওখানে একটা মানুষ চলে গেছে সারা জীবনের জন্য, দিদা খুবই একটা ভালো মানুষ ছিলেন, যেখানেই এখন আছেন যেন ভালো থাকেন, এটাই চাওয়ার আর কিছু না, এটাই বলবো। যখনই দেখা হতো কথা বলতো নিজের থেকে, খুবই ভালো মনের একটা মানুষ ছিল। এবারে কারো চলে যাওয়া তো কেউ কখনো আটকাতে পারে না, কি আর করা যাবে। তো ওখানে আমি ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া সত্যি অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর খাবার দাবার হয়েছিল। তো খেয়ে দিয়ে এসেছি আর ছোটো নন্দিনীকে বললাম যে একটু আই মেকআপ করে দেবো, আমাকে খুব সুন্দর আই মেকআপ করে। তো এই যে হয়ে গেছে, এসে পরে আই মেকআপটা করলাম, তারপরে বাবাইকে ঘুম পাড়ালাম। ওই যে আমার পুত্র ঘুমোচ্ছে, এই যে ঘুম পাড়ালাম, তারপর কিছু শর্টস করলাম, আর এখন ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলি। তো এই যে কথা বললাম, তো চলো এই ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আস্তে আস্তে কথা বলছি, কারণ কি বাবাই ঘুমোচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর ট্যাঙ্কারের জল এসেছে নিচে, এখন যদি শুনতে পাই যে ট্যাঙ্কারের জল এসেছে তাহলে এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে, আর বলবো আমি জল আনতে যাব। তো জল নিয়ে খেলতে মানে এক বাচ্চারা জানোই তো খুবই ভালোবাসে, তো সেই জন্য। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করবো, এটা 2 দিনের ব্লগ একসাথে মানে কলাজ করে একসাথে মানে একসাথে করে একদিনে আপলোড করবো। মানে তোমার আজ হচ্ছে সোমবার, সোমবার 13-ই মার্চ, 13-ই মার্চ আর 12-ই মার্চ এই 2 দিনের ব্লগ একসাথে আমি কলাজ করবো, একসাথে কলাজ করে আপলোড করবো কালকে, ঠিক আছে। কারণ কি 11 মার্চে যে 12 মার্চে যে ব্লগটা ছিল সেটা তো সেই মোমো খাওয়ার পর আর করা হয়নি, আর আজকে সকাল থেকে তো বাইরে নিমন্ত্রণ বাড়ি ছিল, তো এই যে একসাথে দুটোকে মিক্স করে দেবো। তো চলো বাবাই আবার ঘুম থেকে না উঠে যাই, মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। এখন একটু ঘুমোক, ঘুমটা দরকার, না ঘুমোলে পুরো সন্ধ্যেবেলা একদম প্রচণ্ড জিদ করবে। তো চলো রাখলাম, সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো, টাটা।